এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ওনার পুরো জীবনব্যাপী এই দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন বলা যায় অনেকটা, অর্থাৎ মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য, দারিদ্রতার বিমোচন করবার জন্য, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশ্বনবী ইসলাম কিন্তু আমরণ কাজ করে গিয়েছেন। এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে দারিদ্রতা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন। সুনানে আবু দাউদের একটি হাদিস আমি এখানে উল্লেখ করতে চাই যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটা পড়তেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে আপনার কাছে পানাহ চাই, আমি স্বল্পতা থেকে আপনার কাছে পানাহ চাই, আমি লাঞ্ছনা থেকে আপনার কাছে পানাহ চাই। যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা, তার মানে দারিদ্রতা এটা চেয়ে নেওয়া যায় না আল্লাহর কাছে, বরং এটা থেকে পানাহ চাইতে হয়। এবং এটা থেকে কীভাবে আপনি দারিদ্র সীমা থেকে উপরে উঠে কীভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন, কীভাবে আপনি স্বাবলম্বী হবেন, কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কীভাবে করবেন, সব সময় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়ে গিয়েছেন। আমি অনুরোধ করব আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা শেয়ার করে দিন, তাহলে এখন যারা অনলাইনে আছে তারাও এই লাইভটি থেকে, আলোচনাটি থেকে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ।